আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে মর্নিং আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে এক জায়গায় যাব বলতে আমার ছোট কাকা মানে আমার ছোট কুশ্বশুরের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো। একবার সকালবেলা ঘুরে এসেছি, তখন আমার কিছু ভিডিও তোলা হয়নি, আমি ফোন নিয়ে যেতেই ভুলে গেছি, তাই এখন আবার যাব, মানে পুজোটা দিয়ে চলে এসেছি সকালবেলা, এখন যাব। আপনি দুপুরবেলা ওখানেই খাবো, আর এরা সব বাড়িতেই থাকবে, আর প্রসাদ খাবো গিয়ে এখন, তারপর দুপুরবেলা খেয়ে দেয়ে আমি একেবারে বিকেলবেলা বাড়িতে ফিরবো। আর যাব, আমাদের ফ্রিজটা গেছে, তা একটু ফ্রিজ দেখতেও যাব। এসব নানারকম প্রোগ্রাম নিয়ে বেরোচ্ছি। এখন বাজে 11:30, রোদের মধ্যে এখন ঘুরবো আমি, ঘুরে কখন আমি বাড়ি ফিরবো জানি না। চলো, যেখানে যেখানে যাবো তোমরাও যাবে আমার সাথে, দেখবে কোথায়। আর ছোটো কাকার বাড়িতে তো কিছু ক্লিপিং তুলবই, চলো বেরিয়ে পড়ি এখন, আর দেরি করবো না। বেরিয়ে পড়েছি আমরা, দেখুন আমরা একটা দোকানে ঢুকে পড়েছি ফ্রিজ দেখার জন্য। এদিক ওদিক দেখছি, কোনো লোককে দেখতে পাচ্ছি না। এখন ওপরের দিকে যেতে বললো, সেকেন্ড ফ্লোরে, তাই আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই যে এখানে সমস্ত ফ্রিজের কালেকশান, এবার দেখি আমাদের দামে কোনটা পোষায়, কী ফেসিলিটি আছে না আছে সমস্ত দেখে তারপরে কী হয়ে যায়। আমার বর ওনার সাথে কথাবার্তা বলছে। আমি ছোট কাকুর বাড়িতে চলে এলাম, ও এখনো ওখানেই আছে। পুজো কমপ্লিট, এরপরে আমি এসেছি, কি সুন্দর সাজিয়েছে, মানে যোগ হোম যোগ্য হয়েছে। চলো আর পরপর কী কী হয় দেখো। সেজো কাকিমা রান্না করছে রান্নাঘরে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, ভালোই লাগছে বেশ। আর অনেক দেরি হয়ে গেছে, খাওয়ার প্রস্তুতিও চলছে, আমি এসে অল্প একটু প্রসাদ খেলাম, তারপরই খেতে বসতে হবে, খাওয়ার প্রস্তুতি চলছে। আমি কিছু কাজকর্ম করছি না, কাকিমা দুই কাকিমাই কাজকর্ম করছে, রান্নাবান্না প্রায় সবই শেষ। এবার দেখো খেতে দেওয়ার পালা চলছে, খিচুড়ি, আলুর দম, ধোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এসব হয়েছিল আমাদের মেনু। একসাথে সবাই মিলেই বসে পড়েছি, বেশি জন তো ছিলাম না, 6 জন ছিলাম, তাই সবাই একসাথেই বসে পড়েছি। কাকিমাই আমাদের সবাইকে খেতে দিচ্ছে, সেজো কাকিমা একসাথে বসে, এবার সবাই মিলে গল্প করতে করতে খাবো। চলো আগে খাই আমরা। গুড ইভিনিং, কাকিমার বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণই, এসে গা হাত পা সব ধোয়া হয়ে গেছে, চা টাও খাওয়া হয়ে গেছে, এবারে খুব ক্লান্ত লাগছে। সকালবেলা থেকে সমানে তো কন্টিনিউয়াস, কিন্তু আজকের দিনটা দারুণ আনন্দে কাটলো আমাদের, মানে অনেক দিন পর কাকিমার বাড়িতে গিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম, এরকম এতক্ষণ ধরে থাকা হয় না কোনো দিনও। আমরা মানে দুই কাকিমা, দুই কাকা, আমি, আমরা 6 জনে, আর আমার দেও, ওরা সব, আমরা 6 জনে মিলে ছিলাম, প্রচুর গল্প করেছি। খাওয়া দাওয়ার পর এত গল্প করেছি, আর কিছুই আমি তুলতে পারিনি, মানে বললাম না, এইগুলো তুলতে গেলে নিজেদের মধ্যে গল্পটা একটু ব্যাঘাত ঘটে, আনকমফোর্টেবল ফিল করে সবাই, সবাই তো আর কমফোর্টেবল ফিল করে না, সরে যেতে চায়, মানে মুখ দেখাতে চায় না, সেগুলো মানে নিজেদের মধ্যে একটু গল্প করলাম, ভীষণ ভালো লাগলো। আর মানে এরকম মানে টাইম স্পেন্ড করাটা নিজেদের মধ্যে তো হয় না একেবারেই, কোনো অকেশন ছাড়া, তা আজকে বেশ ভালো লাগলো। আর যেটা হয়েছিল আমাদের, যে বললাম ফ্রিজ দেখতে গেছিলাম, একটা ফ্রিজ বুক করে দিয়েছি, আমাদের ফ্রিজটা এই 13 বছর মতো হয়েছে, তার মধ্যে 2 বার অলরেডি সারানো হয়ে গেছে, আবার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, ফ্রিজ দিয়ে জল পড়ছে। আমরা অলরেডি 20 সালের শেষের দিকে ফ্রিজটা সারিয়েছিলাম, 1500 টাকা দিয়ে সারিয়েছিলাম, তা ভাবলাম যে এরকম প্রতি বছর বা বছর দেড়েক অন্তর যদি 4-5 হাজার টাকা দিয়ে সারাতে হয়, তাহলে আর এই ফ্রিজ রেখে লাভ নেই। তা আজকে একটা ফ্রিজ বুক করেছি, দেখি কালকে কিংবা পরশু দিন হয়তো চলে আসবে, দেখা যাক। মানে এই ফ্রিজ নিয়ে হয়েছে এক অশান্তি, গরমকালে ফ্রিজ নেই মানে ভাবো, আমার তো মানে সকালের রান্না রাত্রিরে বার করতে গিয়ে দেখলাম সেদিকে মাছের ঝোল করে রেখেছিলাম, দেখলাম মাছের ঝোলটা গেছে, এবার খেতে গিয়ে যখন দেখছি এরকম, তখন কীরকম অবস্থাটা হয়। চলো এখন আর খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না, ভীষণ টায়ার্ড লাগছে, একটু শোবো ভাবছি, তারপরে আবার রান্নাবান্না করবো, রান্না আছে, রাত্রে রান্না নেই, রান্না করতে হবে। এইসব গল্প টল্প করে নিলাম, চলো আবার কখন দেখা হয় দেখি, একটু বিশ্রাম নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো। গুড মর্নিং, আজকে আবার ভিডিওটা শুরু করলাম, কালকে রাত্রিবেলা এত টায়ার্ড হয়ে পড়েছিলাম,
যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এখন 8টা বাজে, আমার স্নান হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আজকে জয় মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো আমি প্রতিটা মঙ্গলবার না, প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবারটা করি। তা আজকে প্রথম মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার, পুজো করব তাড়াতাড়ি করে, পুজো দিতেও যাব, তাই জন্য চটপট স্নানটা সেরে নিয়েছি। এবার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, জামা কাপড়টা কে শুকো দেবো, ফুল তুলবো, গিয়ে নিচে পুজো করে নেবো আগে, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। চলো, মেয়ের পরীক্ষা আছে, বেশি বক বক করলে সব গেল, মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব। চলো চটপট কাজগুলো সেরে ফেলি। জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেল, এবারে ফুল তুলে নিচ্ছি। আমি রোজই বাড়িতে, মানে আমাদের এত নয়নতারা, তারপর অ্যানামন্ডা, জবা সবই ফোটে, আমি বাড়ির ফুল দিয়েই পুজো করি রোজ সকালবেলা। না স্নান করে উঠে ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে, আর বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে দেখছো তো, এরকম হাওয়াতে সকালবেলা ছাদে থাকতে কার না ভালো লাগে। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো করার আনন্দই আলাদা। ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য। সকালবেলা খুব তাড়াহুড়োই থাকে বুঝতেই পারছো, মেয়ের পরীক্ষা, বরের অফিস, তার মধ্যে ঠাকুরকে দেওয়া, পুজো দিতে যাওয়া, এই কাঠচাপাগুলো আমাদের গাছের কি সুন্দর বলো তো, ঠাকুরকে সাজাতেও কত ভালো লাগে এই ফুলগুলো দিয়ে। চটপট করে চলো ঠাকুরকে সাজিয়ে ফেলি ফুল দিয়ে। আর আমাদের মা দুর্গা, এই দেখো আমাদের, আমার ঠাকুরকে সাজানো হয়ে গেল, আর আম দিয়েছি আজকে জয় মঙ্গলবার বলে। তোমরা আবার ভেবো না খোসা শুদ্ধ, আমি এইভাবেই ঠাকুরকে দিই। চলো আমার পুজো প্রায় কমপ্লিট, আমি এবার আরতি করছি, আরতি করা হয়ে গেলেই আমার পুজো করা শেষ হয়ে যাবে। পুজো করা কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি, ভীষণ দেরি হয়ে গেছে। আমার বরকে খেতে দিয়ে আমি এখন পুজোটা দিতে যাব, তারপরেই মেয়েকে নিয়ে বেরিয়ে যাব, বেশি কথা বলবো না, চল রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি, দেখো আজকে উচ্ছে আলু ভাজা, মাছ আর একটা পাঁচমিশালি তরকারি আর ডাল হয়েছে। চটপট করে আমার বরকে খেতে দিই, তারপর আবার আমি পুজো দিতে যাব। নাও বাড়া হয়ে গেল, আমার বরকে খেতেও দিয়ে দিলাম, ও স্নান করে খেতে বসে গেছে, ও এবারে অফিসে বেরিয়ে যাবে, আর আমি যাব পুজো দিতে। আমার বরকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম, চট করে পুজোটা দিয়ে আসি, আমার বাড়ির সামনেই বাড়ির জামা পরেই বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি। বাপরে দুর্গা দুটি লেগে গেছে আজকে। মন্দিরে এসে গেছি, দেখো এই মন্দিরটা তোমাদের আমি আগে একবার দেখেছিলাম, রাম মন্দির, এখানেই আমি পুজো দিই। আমাদের সমস্ত বাড়িতে যেই উপোস আমরা করি সব পুজোই আমরা এখানে দিই, খুব নিষ্ঠাভাবে এখানে পুজো হয়। এই দেখো রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সবাই আছে, ঠাকুরমশাই খুব নিষ্ঠা করে আমাদের পুজো করে দেয়, তাই আমি এখানেই পুজো দিই। ঠাকুরকে তোমরা একটু দর্শন করে নাও। তো এসে চটপট করে রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো করে। চলো, মেয়ের তো প্রতিটা পরীক্ষাতেই টেনশান, পড়তে পড়তে চলেছে, ওকে দিয়ে ওখানেই থাকবো, তারপর একেবারে ওকে নিয়ে চলে আসবো। ছবি তুলছিস কেন? দেখো আমি ওকে স্কুল থেকে দিয়ে নিয়ে এলাম, আমি ক্লান্ত হয়ে গেছি গরমে, তাই এসে একটু শুলাম, আবার এসে ছবি তুলতে আরম্ভ করেছি, কিন্তু শয়তান নেই। যাকে আমি আর এখন বেশি কথা বলবো না, আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে, আমার এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে, সকাল থেকে যা হুলুস্থুলি গেল। আর ভিডিওটা আমি কালকে থেকেও শুরু করেছি, অনেকক্ষণ ধরে ভিডিও চলছে, কালকে সকাল থেকে আজকে সকাল হয়ে গেল, প্রায় 24 ঘন্টার ওপরে ভিডিও চলছে, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও কালে। আমরা কিন্তু আগের দিন কাজ ছোটো কাকার বাড়িতে ভীষণ মজা করেছি, আমরা না সরি আমি, এরকম মজার দিনগুলো বারবার ফিরে এলে ভালো হয়। দেখি আর কোনো এরকম মজা করা যাচ্ছে কি না, আমরা একটা প্ল্যান করছি, দেখি সেই প্ল্যানটা মানে ঠিকঠাক করতে পারি কি না। যাকে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, এখন একটু ঘুমাবো আমি।